আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনজিওতে HSC পাশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশ থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই রুরাল ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, অভিজ্ঞতা কত, বয়স কত, আবেদনের শুরুর তারিখ কত, শেষ তারিখ কত, A to Z নিয়ে আলোচনা করব। তো ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা বলে নেয়, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সার্কুলার থেকে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তিটিতে। প্রথমেই দেওয়া আছে সোর্স, দেখেন দৈনিক প্রথম আলো 2 আগস্ট 2020 প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ দানকারী একটি বেসরকারি MRA এর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসারে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে সুন্দরভাবে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, বেতন, অন্যান্য সুবিধা দেওয়া আছে। পদের নাম, প্রথম হচ্ছে পদ শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও চলবে এবং স্নাতকোত্তর হলেও চলবে। অভিজ্ঞতা হতো ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে, সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে প্রথম 6 মাস বেতন সর্বসাকল্যে 24,000 টাকা, অধিক অভিজ্ঞতা ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। এক নম্বর পদের নাম দেওয়া আছে ক্রেডিট অফিসার, এখানে শিক্ষাগত যোগ্যতা HSC পাস অথবা স্নাতক পাস হলেই চলবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। বেতন হচ্ছে প্রথম 6 মাস বেতন সর্বসাকল্যে আপনার 16,000 টাকা, অধিক অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে 6 মাস শেষে চাকরি স্থায়ীকরণ ও সংস্থার বিধিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি, PF ফান্ড অ্যান্ড অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। নিচে দেওয়া আছে, তো বন্ধুরা নিচে দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদন, তারপর দেওয়া আছে পূর্ণাঙ্গ জীবনবৃত্ত, শুদ্ধ তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সচল মোবাইল ফোন নম্বর সহ আগামী 15/10/2020 বিকেল 5টার মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এখানে দেওয়া আছে বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। প্রার্থীকে অবশ্যই 1 নম্বর পদের জন্য মোটরসাইকেল এবং 2 নম্বর পদের জন্য বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিক বাতিল করতে পারবেন। এখানে বরাবর নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রয়্যাল খবর। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এনজিওর একটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ সকল ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।